বিশ্ববাজারত বাণিজ্য সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনীর অন্যতম বাজার দুবাইও প্রতি বছরের মতো এবারও চলে আন্তর্জাতিক শপিং ফেস্টিভ্যাল। নিজ দেশের বাণিজ্য সম্প্রসারণ ও দেশি পণ্যের প্রচারের লক্ষ্যে গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভ্যালের 22তম আসরত অংশ লইয়ে 2700 দেশ প্রত্যেক পেভিলিয়নত উপস্থাপন করাইয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য। ইয়ান ছাড়াও মেলার মাছ মারত রইয়ে দর্শনার্থীলর বিনোদনের লাই সাংস্কৃতিক মঞ্চ এড়ে মেলা চলাকালীন পুরো সময়ত জুড়িতাহে নাচ গান আর নানা আয়োজন। প্রত্যেকদিন বিএল সাইটটাতন মেলা চলতুতাহে রাত 12টা পর্যন্ত। এবারের আসরত নামমাত্র অংশগ্রহণের সুযোগ পাইয়ে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার পরে যুক্ত এখন পেভিলিয়নত রইয়ে বাংলাদেশের নাম। বাংলাদেশ পেভিলিয়ন তাহিল এড়ে নাই পর্যাপ্ত স্টল ও বাংলাদেশি প্রতিষ্ঠান। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।